কোনো এক লক্ষ্য প্রাপ্ত করতে গেলে মানুষ দুটি ভাব নিয়ে এগিয়ে চলে। প্রথম, নিজের লক্ষ্যে পৌঁছানোর নিশ্চয়তা, আর দ্বিতীয়, নিজের লক্ষ্যে পৌঁছানোর পথ। সবাই এটাই করেন, কিন্তু সবাই নিজের লক্ষ্যে পৌঁছতে পারেন না। কেন? কারণ লক্ষ্যে যখন পৌঁছানো যায় না, মানুষকে কিছু বদলাতে হয়। কেউ নিজের নিশ্চয় লক্ষ্য বদলে ফেলেন, কেউ নিজের পথ। যারা নানান পথে চেষ্টা করতে থাকেন তারা সফল হয়েই যান, কিন্তু নিজের নিশ্চয় লক্ষ্য যারা বদলান, সাফল্যের স্বাদ তারা কখনোই পান না। তাই নিজের নিশ্চয় লক্ষ্য কখনো বদলাবেন না, কারণ নিশ্চয় লক্ষ্য হারালে পূর্ণিমার রাতেও চন্দ্রগ্রহণ দেখা যায়। নিজের নিশ্চয় লক্ষ্য বজায় রাখুন, আপনি সাফল্য অবশ্যই পাবেন। রাধা রাধা। সংসারে আপনি এমন অনেকজন পাবেন যারা আপনাকে বলবেন যে আপনার কি করা উচিত, কিন্তু তার থেকেও বেশি গুরুত্বপূর্ণ বিষয় হলো আপনার কি করা উচিত নয়। আজ আমি আপনাকে এমন তিনটি বিষয় বলবো যা নিজের জীবনে আপনার করা উচিত নয়। প্রথম কথা, আনন্দে কখনো কথা দিতে নেই। আনন্দ আপনার যুক্তি হরণ করে, আর তারপর আনন্দে দেওয়া এই কথা পরবর্তীকালে গলার ফাঁস হয়ে যায়। দ্বিতীয় কথা, কখনো ক্রুদ্ধ হয়ে উত্তর দেবেন না। ক্রোধ আপনার বিবেককে লুপ্ত করে, ভবিষ্যৎ দৃষ্টিকে অন্ধ করে। কিছু মুহূর্তের জন্য জন্ম নেওয়া এই ক্রোধ আর ক্রোধজাত উত্তর ভবিষ্যতে সারা জীবন এক প্রশ্ন হয়ে দাঁড়ায়। আর তৃতীয়ত, কখনো দুঃখে সিদ্ধান্ত নেবেন না। দুঃখ আপনার ভাবনা চিন্তা করার ক্ষমতা সীমিত করে দেয়, আর দুঃখী মনে নেওয়া সিদ্ধান্ত সব সময় দুঃখই দেয়। সত্যি কথা বলতে কি, বচন, উত্তর আর সিদ্ধান্ত সব সময় জীবনে ভেবেচিন্তে নেওয়া আর দেওয়া উচিত। ভেবেচিন্তে যদি কাজ করেন, এই সংসারে কখনো কোনো সমস্যার সম্মুখীন হতে হবে না। রাধা রাধা। কখনো কখনো আপনার মনে এই প্রশ্ন জাগে, তাই না, এই সংসারে কি এমন আছে যা পাওয়া অসম্ভব? হয়তো আমারও মনে এই একই প্রশ্ন জাগে। তখন আমি ভাবি, এই সংসারে এমন কি আছে যা পাওয়া অসম্ভব? ধন না, যশ না, সম্মান না, প্রেম না। তাহলে কি আছে এমন যা পাওয়া অসম্ভব, ভেবে দেখুন। উত্তর হলো স্বয়ং নিজের ভুল, স্বয়ং নিজের দোষ, যা কেউ কখনো পায় না। আর কেউ যদি তা পেয়েও যায়, সেই ব্যক্তি নিজের ভুল কখনোই স্বীকার করতে চায় না। কিন্তু যে ব্যক্তি নিজের ভুল স্বীকার করে, নিজের দোষ স্বীকার করে, সংসারে কোনো কিছুই পাওয়ার জন্য তার সামনে কোনো বাধাই থাকে না। তাই আত্মবিশ্বাস অবশ্যই রাখুন, চেষ্টা করুন যেন আপনার দ্বারা কোনো ভুল না হয়, কিন্তু আত্মমন্থন করুন। আর যদি আপনার কোনো ভুল হয়েও যায়, তাহলে তা স্বীকার করুন, তা শুধরে নেওয়ার চেষ্টা করুন। আপনার জীবন পরম আনন্দে ভরে যাবে। রাধা রাধা। নিজের মহলের সবচেয়ে উচ্চতায় দাঁড়ানো এক ব্যক্তি, তারও মনে একটা ভয় থাকে, ভয় সেই মহলের ভীত নড়ে যাওয়ার, ভয় নিজের পতনের ভয়।
আর সেই কারণেই সেই উচ্চতা সম্পূর্ণ আনন্দ সে উপভোগ করতে পারে না। কিন্তু আপনি কি কখনো কোনো গাছের ডালে বসে থাকা কোনো পাখিকে দেখেছেন? সেই ডাল ভেঙে গেলেও তার পড়ে যাওয়ার ভয় থাকে না। কেন? কারণ তার নিজের ডানার ওপর বিশ্বাস আছে। ঠিক সেইভাবেই আমাদের মধ্যে বেশিরভাগ মানুষ কোনো না কোনো সাহায্য নিয়ে উচ্চতায় পৌঁছেছেন, কারোর সাহায্য নিয়ে সাফল্য অর্জন করেছেন। কিন্তু সাফল্যের আনন্দ শুধু তারাই অনুভব করতে পারেন যাদের মনে পড়ে যাওয়ার ভয় নেই, তাই কারোর সাহায্যের ওপর নয়, নিজের সামর্থ্যের ওপরে বিশ্বাস রাখুন। রাধা রাধা, পাওয়া আর হারানো, এই দুই জীবনের গুরুত্বপূর্ণ অংশ। সারা জীবন প্রত্যেক মানুষ কিছু পায় আর কিছু হারায়, কখনো সম্পত্তি হারায় আর কখনো সম্মান, কখনো বন্ধু হারায় আর কখনো অহং। কিন্তু হারানোটা খারাপ বিষয় না, কারণ হারানোর সাথেই এক অমূল্য শিক্ষায় আপনি অভিজ্ঞ হয়ে ওঠেন যে কি করে আবার আপনি সেটা না হারান। তাই যদি সত্যি কিছু হারিয়ে ফেলেন, তার থেকে পাওয়া শিক্ষা হারাবেন না, কারণ সেই শিক্ষার সাহায্যেই আপনি আপনার হারানো জিনিস পুনরায় পেতে পারেন। রাধা রাধা, জীবনে কিছু অর্জন করতে গেলে ভাবনা আর কর্ম অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিন্তু শুধু ভাবনা দিয়ে বা শুধু কর্মের দ্বারা আপনি সাফল্য অর্জন করতে পারেন না। কিছু মানুষ ভাবতেই থাকেন, কর্ম করতে পারেন না, আর সেই জন্য তারা সফল হতে পারেন না। কিছু মানুষ ভাবনা চিন্তা না করেই কর্ম করতে থাকেন, তারাও সাফল্য অর্জন করতে পারেন না। তাহলে মনে রাখবেন, গাছ কাটতে হলে কুঠারের বারংবার প্রহারের সাথে সাথেই সেই কুঠার কোন দিকে মারা হচ্ছে সেই খেয়ালও অবশ্যই রাখতে হবে। ভাবনা আর কর্ম, এই দুইয়ের সঠিক সংমিশ্রণ হলে আপনি অবশ্যই সাফল্য পাবেন। রাধা রাধা, আমরা মানুষেরা কতটা জেদি হই। একবার লক্ষ্যে দৃষ্টি স্থির করে নিলে তা পাওয়ার জন্য মন প্রাণ লাগিয়ে দিই, কিন্তু সেই লক্ষ্যে পৌঁছবার ব্যস্ততায় সেই পথ চলার আনন্দ পেতেই ভুলে যাই, নিজের স্বাস্থ্য নষ্ট করে দিই অর্থ অর্জন করতে গিয়ে, আবার সেই অর্থই নিজের স্বাস্থ্য শুধরবার জন্য ব্যবহার করে ফেলি। বুঝুন, দেখুন, ইচ্ছে খারাপ নয়, কিন্তু ইচ্ছে পূরণ করার চেষ্টায় ওই পথে আনন্দ পেতে ভুলে যাওয়া, এ তো মূর্খতা। যা নেই তা পাওয়ার চেষ্টা আপনি অবশ্যই করুন, কিন্তু যা আছে তার সম্পূর্ণ আনন্দ থেকে বঞ্চিত থাকবেন না। রাধা রাধা, আমরা সবাই জীবনে নিজের জন্য সবচেয়ে ভালোটাই চাই, সবচেয়ে ভালো সুবিধা পেতে চাই, সবচেয়ে বেশি সম্মান পেতে চাই, কিন্তু সবার পক্ষে এই সব পাওয়া কি সম্ভব? হ্যাঁ, নিশ্চয়ই। শুধু একমাত্র বাধা সময়, আমাদের জীবনের কোনো স্থায়িত্ব নেই, তাই যদি সময়ের সদ্ব্যবহার করেন তাহলে একটু সুবিধে হতে পারে। এবারে দেখুন, যাদের সবসময় স্বপ্ন দেখতে ভালো লাগে তার জন্য রাত্রি কম পড়ে যায়, আর যারা স্বপ্ন পূরণ করতে চান তাদের জন্য দিন কম পড়ে যায়, যারা সম্মান পেতে চান তাদের জন্য সব সময় পরোপকার কম পড়ে যায়, আর যারা জ্ঞান অর্জন করতে চান তাদের জন্য মনোসংযোগ। জীবনে যদি নিজের লক্ষ্যে পৌঁছতে চান তবে সময়ের বিভাজন আপনাকে ঠিক করতেই হবে। মনে রাখবেন, রাধা রাধা, লোকে বলে জীবনে মেলামেশা করা অত্যন্ত আবশ্যক, এতে সম্পর্কের আধারও হয় আবার ব্যবসাও চলে। কিন্তু সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হলো ব্যবহার, তাই এই বিষয়ে ভাবুন। আপনার জীবনে কি আপনার সাথে মেলামেশা করবে তা নিশ্চিত করে সময়। আপনি আপনার জীবনে কার সাথে মেলামেশা করবেন তা নিশ্চিত করবে আপনার হৃদয়। আপনি যাদের সাথে মিশছেন তাদের হৃদয়ে আপনি কতক্ষণ থাকবেন তা নিশ্চিত করবে আপনার ব্যবহার। নিজের ব্যবহার ভালো রাখুন, সব ভালোই হবে।
রাধা রাধা, এই ফুল দেখতে পাচ্ছেন আপনি? এটা সেই ফুল যার জীবন এই ডালে শুরু হয়েছিল। দর্শকদের চোখে প্রশংসা দেখল সে, মধুর লোভে মৌমাছিরা এলো, আর তারপর ডাল থেকে ভেঙে নিচে পড়ে গেল সে। কেন নিয়তি এরকম কেন করল ভাবুন। কারণ ওই ডালেই ফুল হয়ে থাকাটা এই ফুলের জীবনের লক্ষ্য কখনোই ছিল না। এবার এই ফুল হয় দেবতাদের সজ্জায় ব্যবহৃত হবে, নয় কোনো কন্যার গয়নায় গাঁথা হবে, আর নয় কারোর প্রেম প্রদর্শনের মাধ্যম হবে। দেখুন, জীবনে নিজের লক্ষ্যে পৌঁছতে হলে যাত্রাকে ভয় পেলে চলবে না। নিজের অস্তিত্ব তৈরি করতে হলে তাদের ছায়া থেকে আপনাদের দূরে যেতেই হবে যারা আপনাকে অস্তিত্ব প্রদান করেছেন। এটাই জীবনের নিরন্তর সত্য। রাধা রাধা, আমাদের সকলের জীবনে কখনো না কখনো পাথর দ্বারা আঘাত লাগেই, আর এই সংসারও আমাদের ওপরে কখনো না কখনো পাথর বর্ষণ করে, কখনো আমাদের খারাপ ভেবে, আর কখনো আমাদের অসফল ভেবে, কখনো আমাদের বুদ্ধিহীন ভেবে, কারণ অনেক আছে। কিন্তু এই পাথর দ্বারা আমরা আঘাত পাবো কি পাবো না, তা সম্পূর্ণ আমাদের হাতে। হয় আপনি এই পাথরের আঘাত পেয়ে চোখের জলে ডুবে থাকতে পারেন, আর নয়তো যদি আপনি চান তাহলে এই পাথর দিয়ে সেতু বানিয়ে সকল সমস্যার সাগর অতিক্রম করতে পারেন। সিদ্ধান্ত আপনার। এই পাথর, এ হলো প্রতীক আমাদের নিন্দার, আমাদের আলোচনার। যে এই আলোচনা নাকারাত্মকভাবে দেখবে সে শুধুমাত্র কষ্টই পাবে, আর যে এই আলোচনাকে নিজের বিকাশের আধার বানাবে সেই সাফল্যের চূড়ায় পৌঁছবে। তাই মনে রাখবেন, আলোচনা আপনার শত্রু নয়, আপনার সবচেয়ে বড় মিত্র। রাধা রাধা, মিষ্টি জল সবার পছন্দ, কিন্তু নোনতা জল কেউ পছন্দ করে না। এইবার ভাবার বিষয় হল মুক্ত, যা সমুদ্রের গহ্বরেই তৈরি হয়। নোনতা জলের মধ্যে থেকেই প্রতি মুহূর্তে অন্য প্রাণীদের থেকে বেঁচে নিজের অস্তিত্বকে বাজি রেখে ঝিনুক মুক্ত প্রদান করে থাকে। কখনো ভেবেছেন কেন? কারণ সংকটের সম্মুখীন না হয়ে, চরম পরিস্থিতির সাথে না জড়িয়ে আপনার কখনোই সুখপ্রাপ্তি হবে না। তাই নির্ভীক হয়ে সংকটের সম্মুখীন হন, আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। আমরা সকলেই সময়ের গুরুত্ব বুঝি, সময় আমাদের তৈরি করে আর সময়ই আমাদের নষ্ট করে দেয়। কখনো ভালো সময় আসে আর কখনো ভীষণ খারাপ সময় আসে। তবে আশ্চর্যের বিষয় এটাই যে সব জেনেও আমরা সময় নষ্ট করি। মনে রাখবেন, সময় শুধু বয়ে যায়, কখনো ফিরে আসে না। তাই ভালো সময় আসার অপেক্ষায় সময় নষ্ট করবেন না। যাই করবেন, আজ এক্ষুনি এই মুহূর্তে শুরু করুন। তা সেটা কাউকে আনন্দ দেওয়াই হোক বা নিজেকে বদলানোর চেষ্টা করা হোক, যাই হোক না কেন, বিলম্ব করবেন না। কারণ সময় শুধুমাত্র তাকেই সঙ্গ দেয় যে সর্বদা সময়কে সম্মান করে। রাধা রাধা, কথায় আছে সব কিছু সীমা থাকে, মুশকিলের, কষ্টের, সংকটের, অন্ধকারের। যার কোনো সীমা নেই তা হলো কেবলমাত্র কঠোর পরিশ্রমের। আপনি নিশ্চয়ই দেখেছেন, রাত্রি যতই অন্ধকারময় হোক তারারা পরিশ্রম করে তার সাথে লড়তে থাকে, আর অবশেষে সকাল হয়েই যায়। ঝড়ে পাখিদের বাসা ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যায়, কিন্তু পাখিরা নিজের পরিশ্রম দ্বারা তা আবার বানিয়ে নেয়। কারণ যা সীমিত তাকে অসীমের কাছে হারতে হয়, আর পরিশ্রম অসীম। রাধা রাধা,
প্রবাহিত নদী কত সুন্দর হয়, বলিষ্ঠ হয়, যেদিক দিয়ে বয়ে যায় সেখানে এক নতুন জীবন প্রদান করে, ধরণীকে উর্বর করে, আকাল দূরে রাখে। আর হয়তো এই জন্যই নদীকে মায়ের মতো পূজো করা হয়। কিন্তু আপনি কি কখনো ভেবে দেখেছেন যে নদীর জন্ম কি করে হয়? এ কি শুরু থেকেই এমন বিশাল আর খরস্রোতা হয়? না, বৃষ্টির ছোট ছোট ফোঁটা একসাথে সম্মিলিত হয়ে এক সূক্ষ্ম ধারা তৈরি করে, আর সেই ধারাগুলি পর্বতের বরফ কেটে তাদেরকে গলিয়ে জলপ্রপাত হয়ে ঝরে পড়ে, পাথরের সাথে ধাক্কা খেয়ে তারপরেই সে নদী হয়ে ওঠে। ঠিক সেইভাবেই এত সহজে কেউ মহান হয়ে ওঠে না, ছোট ছোট চেষ্টা মিলে এক বিশাল ব্যক্তিত্ব তৈরি করে। তাই জীবনে সর্বদাই চেষ্টা করতে থাকুন, অস্তিত্ব নিজে থেকেই প্রকাশ পাবে। রাধা রাধা। কখনো কখনো আমরা নিজের মা বাবার ওপর কতটা রেগে যাই, মনে করি ওনাদের মন আমাদের দিকেই নেই, আমরা ভাবি ওনাদের কাছে আমাদের কোনো অস্তিত্বই নেই, আর তাই আমরা রেগে যাই। কিন্তু আপনি কি কখনো এমন অনুভব করেছেন যে আমাদের চোখ দিয়ে আমরা আমাদের নাক কখনো দেখতেই পাই না, কারণ তা চোখের ভীষণই কাছে থাকে, দুই চোখের মাঝখানে। কিন্তু যখন কেউ মুখে আঘাত করে, হাত সর্বপ্রথম নাককেই সুরক্ষিত করার চেষ্টা করে। মাতাপিতাও অনেকটা এরকমই হয়। আপনার ভালোর জন্য, আপনার সুরক্ষার জন্য তারা সবসময় তৈরি, তাই তাদের প্রেমকে কখনো সন্দেহ করবেন না। আবশ্যক নয় তাদের প্রেম আপনি সবসময় স্পষ্টভাবে দেখতে পাবেন, কারণ এই এক এমন প্রেম যা সর্বদাই আপনার সাথে ঢাল হয়ে আপনার রক্ষা করতে থাকবে। রাধা রাধা। বাবুল গাছ কত বিশালাকার হয়, পিপুল গাছও বিশালাকার হয়, কিন্তু আপনি কি কখনো ভেবে দেখেছেন যে কেন বাবুল গাছ কেটে তা ব্যবহার করা হয়, আর কেনই বা পিপুল গাছকে পূজো করা হয়? এই জন্যই, কারণ পিপুল গাছ তার নিচে বসে থাকা পথিককে ছায়া প্রদান করে, নিজের ডালে অসংখ্য পাখিদের আশ্রয় দিয়ে থাকে, কাউকে কাঁটা ফুটিয়ে দূরে সরায় না, বরং তাকে শীতল ছায়া দিয়ে তার ক্লান্তি দূর করে। এই সংসারে যদি আপনি সম্মান পেতে চান, তবে পিপুল গাছের মতোই হতে হবে। কিছু দিতে শিখুন, আনন্দ, সুখ, শীতলতা দান করতে শিখুন, আর কাঁটার মতন কাউকে কখনো কষ্ট দেবেন না। সম্মান স্বয়ং হেঁটে আপনার কাছে আসবে। আর মন, মন প্রসন্ন হয়ে বলবে রাধা রাধা। আমরা সকলেই মনে করি যে আমাদের জীবনে কখনো কখনো কোনো না কোনো স্থানে প্রেম হয়েই থাকে, সেটা মাতা পিতার আর সন্তানের প্রেম হোক, জ্ঞানীর জ্ঞানের সাথে হোক, কোনো শিল্পীর নিজের শিল্পের সাথে হোক, ইত্যাদি ইত্যাদি। কিন্তু বাস্তবে এটা কি সত্যি প্রেম? মোহ তো হতে পারে। এবার আপনারা জিজ্ঞেস করবেন, প্রেম আর মোহর মধ্যে পার্থক্য কি? পার্থক্য হলো বন্ধনের, যে আপনাকে বাঁধে তা হলো মোহ, প্রেম নয়। প্রেম সেটাই যে আপনাকে মুক্ত করে উন্নয়নের দিকে পাঠায়। চলুন আপনাকে একটা উদাহরণ দিই। কিছু মাতা পিতা নিজের সন্তানকে কোনো অন্য নগরীতে পড়তে পাঠাতে পারেন না, নিজের সন্তানকে তার বন্ধুদের সাথে খেলতে দিতে পারেন না, চিন্তা করেন যে তাদের সন্তানের যাতে কষ্ট না হয়, আর তাই জন্য তাদের বেঁধে রাখেন। এটা প্রেম নয়, এটা মোহ। কারণ যদি এটা প্রেম হতো, তাহলে ওনারা চাইতেন যে সন্তান মাতা পিতার আশ্রয় থেকে বেরিয়ে এই সংসারকে দেখুক, তাকে বুঝুক, আর তার থেকে জ্ঞান অর্জন করুক, নিজের অভিজ্ঞতার থেকে শিক্ষা নিয়ে নিজের একটা ব্যক্তিত্ব বানাক। মনে রাখবেন, মোহ থেকে ভয় জন্ম নেয়,
আর প্রেম থেকে শুধুই আনন্দ। সেই কারণে বাঁধবেন না, মুক্ত করুন, কারণ এটাই প্রেম। রাধা রাধা। এই সংসারে সম্পর্ক অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবারে প্রশ্ন এটাই যে সম্পর্ক কেমন হওয়া উচিত। সম্পর্ক কথার শুরুতেই সম শব্দ আসে, সম অর্থাৎ সমতা। তাই কারোর সাথে সম্পর্ক পালন করতে গিয়ে এতটাও নিচু হবেন না যে ওঠার জন্য কারোর সাহায্যের প্রয়োজন পড়ে। মনে রাখবেন, যে ছোট করতে চায় সে কখনো সম্পর্ক পালন করতে পারবে না। সম্পর্ক তার সাথেই বাঁধুন যে আপনাকে সমান মনে করে, আপনাকে সম্মান করে। কারণ সম্মান দ্বারাই সম্পর্ক স্বীকৃতি পাবে আর সমৃদ্ধ হবে। রাধা রাধা। কখনো কখনো আপনার মনে এই প্রশ্ন নিশ্চয়ই আসে যে এই প্রেম কি, কিভাবে বোঝা যায় এই প্রেম? উত্তর বড়ই সহজ। যতক্ষণ না আপনি প্রেম করবেন ততক্ষণ আপনি প্রেম বুঝতেই পারবেন না। যদি রত্ন হয়ে মুকুটে সজ্জিত থাকতে হয় তাহলে হীরেকে কাটার কষ্ট অবশ্যই সহ্য করতে হবে। প্রেমের সঠিক অর্থ বুঝতে গেলে মোহকে ত্যাগ করে আত্মসমর্পণ করতেই হবে। যে প্রেম কাউকে পাওয়ার জন্য করা হয় সেই প্রেম প্রেম নয়, তা মোহ। তাই আত্মসমর্পণ করুন নিজেকে, নিজের অহংকারকে, নিজের অস্তিত্বকে, মোহকে, আর দেখবেন আপনার প্রেম স্বয়ং আপনার সাথে থাকবে। রাধা রাধা।